আজকে আলোচনা করব যারা তোমরা স্বপ্ন দেখো বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার হবার, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর লং কোর্সে যারা অফিসার হতে চাও, এই অফিসার হওয়ার পুরো পদ্ধতিগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। সর্বপ্রথম তোমাদের স্বল্প সংখ্যক স্টুডেন্টদেরকে ডাক দেওয়া হবে বিভিন্ন ক্যান্টনমেন্টে পরীক্ষার জন্য। যেদিন তুমি যাবা সেদিন সর্বপ্রথম তোমাদের মেডিকেল টেস্ট এবং ভাইভা পরীক্ষা হবে। সবার আগে মেডিকেল টেস্ট হবে, মেডিকেল টেস্টে যারা উত্তীর্ণ হতে পারবা তারা ভাইভাতে যেতে পারবা, এবং যারা ভাইভাতে যেতে পারবা বা উত্তীর্ণ হবা তারা পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। এখন মেডিকেল পরীক্ষার উপরে আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও টিউটোরিয়াল দেওয়া রয়েছে, তোমরা চাইলে একটু দেখে আসতে পারো, এতে করে তোমাদের অভিজ্ঞতা হবে। ভাইভার বিষয়ের উপরে যে প্রশ্নগুলো হতে পারে সাজেশনমূলক টিউটোরিয়াল এবং ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করেছি, সেগুলো তোমরা একটু চাইলে দেখে আসতে পারো। মেডিকেল অনেক কিছু বিষয়ের উপরে টেস্ট করা হয়, মেডিকেল যদি বাদ পড়ে যাও সেক্ষেত্রে তুমি আর পরবর্তীতে যেতে পারবে না। ভাইভা পরীক্ষা বেসিক্যালি তোমার 10 থেকে 15 মিনিট অথবা 20 মিনিট পর্যন্ত হয়ে থাকে। যেহেতু এটা প্রথম পর্যায়ের ভাইভা, সুতরাং অনেকের ক্ষেত্রে 5 মিনিটও হয়ে থাকে। ভাইভা পরীক্ষা যখন তোমরা উত্তীর্ণ হবা, হওয়ার পরে তোমাদের যে নির্দিষ্ট লিখিত পরীক্ষার ডেট থাকবে সে ডেটে তোমাদেরকে উপস্থিত হতে হবে। লিখিত পরীক্ষা বাংলাদেশ সেনাবাহিনীর দুটো পদ্ধতিতে হয়, একটা MCQ একটা লিখিত। সেই কারণে তোমরা যারা যেতে চাচ্ছ অফিসার পদে, তোমাদের দুই পদ্ধতির উপরে তোমাদের প্রস্তুতি থাকা খুবই জরুরি। কোন বিষয়ের উপরে লিখিত পরীক্ষা হবে? বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত এবং IQ, এই বিষয়গুলোর উপরেই আসলে লিখিত পরীক্ষা হয়ে থাকে। লিখিত পরীক্ষায় যখন তোমরা উত্তীর্ণ করবা বা উত্তীর্ণ হবা, তখন বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটে তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হয়। ওই রেজাল্টটা দেখার পরে এরপরে স্টেপটাই হচ্ছিল ISSB। ISSB মানে কি? ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড। ISSB-তে পরীক্ষা দিতে যাওয়ার জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। ISSB-তে অনেক ধরনের পরীক্ষা হয়ে থাকে। ISSB-তে 4 দিন ধরে পরীক্ষা হয়। 4 দিন কারা থাকতে পারে? প্রথম যে স্ক্রিনিং টেস্ট আছে, ভার্বাল এবং নন ভার্বাল, এবং PPDT অর্থাৎ পিকচার পারসেপশন অ্যান্ড ডিসকাশন টেস্ট। এই টেস্টে যারা টিকে যাবা তারাই ISSB-তে 4 দিন থাকার সক্ষমতা অর্জন করবা। এখন ISSB-তে যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোর উপরে অসংখ্য টিউটোরিয়াল ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলো তোমরা একটু দেখে আসতে পারো। যারা ISSB-তে টিকে যাবা অর্থাৎ গ্রিন কার্ড পাবা, তারাই ফাইনালি মনোনীত হবা বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার হওয়ার যোগ্যতা অর্জন করবা। এবং যখন তোমাদের ডেট হবে তখন তোমরা মিলিটারি একাডেমিতে অর্থাৎ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে তোমরা ট্রেনিংয়ের উদ্দেশ্যে রওনা দিবা। এই হচ্ছিল মোটামুটি প্রসেস। বাংলাদেশ সেনাবাহিনীর যদি কেউ একজন চিন্তা করে অফিসার হবে, তাকে এই প্রসেসগুলোর মাধ্যমে যেতে হবে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদে চাকরির পরীক্ষার পূর্বে মেডিকেল, লিখিত, মৌখিক, শারীরিক এবং ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন বাংলাদেশের
বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমিতে। সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক প্রস্তুতিমূলক ব্যাচে ভর্তি চলছে।